অসহায় গাধা। একদিন এক ব্যবসায়ী একটা ঘোড়া ও একটা গাধাকে নিয়ে বাজারে গেল জিনিসপত্র বেচা কিনা করতে। গাধার পিঠে সব ভারী বোঝা চাপালো, কিন্তু ঘোড়ার পিঠে কিছুই ছিল না। রাস্তা দিয়ে যেতে যেতে গাধা ঘোড়াকে বলল, ভাই দয়া করে আমার পিঠের খানিকটা বোঝা তোমার পিঠে তুলে নিবে, এত ভার আমার বইতে খুব কষ্ট হচ্ছে, একটু দয়া করো না ভাই। ঘোড়া গর্বভরে উত্তর দিল, ভাই তোমার বোঝা তুমিই বহন করো, আমাকে বইতে বলো না, আমার বোঝা বহন করার অভ্যাস নেই। গাধা কিছু বলল না, মাথা নত করে চলতে লাগলো। একটু পরেই গাধা রাস্তায় বসে পড়ল, তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো, সে আর চলতে পারল না। গাধার এই অবস্থা দেখে তাদের মালিক গাধার পিঠের সব বোঝা সরিয়ে নিল, সে পুরো বোঝাটাই তখন ঘোড়ার পিঠে বেঁধে দিল। তারপর তারা বাজারের পথে আবার চলতে লাগলো। ঘোড়া তখন ভাবতে লাগলো, গাধার কথা শুনে আমি ওর পিঠের বোঝার ভার কিছুটা কমালাম না, এখন এই বোঝাটাই বয়ে আমাকে বাজার পর্যন্ত যেতে হবে। শিক্ষা, অন্যের কষ্ট দেখে কখনো নিজেকে আড়াল করবেন না, সাহায্য করতে না পারলে তাকে নিয়ে ঠাট্টা করো না।